ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাজ্যে ফের করোনা আক্রান্তের হদিশ, বাইপাসের ধারে নয়াবাদে আক্রান্ত প্রৌঢ় ভর্তি আইসিসিইউতে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 10। লকডাউনের দ্বিতীয় দিন নির্দেশ অমান্য করে বিভিন্ন জায়গায় মানুষ পথে, উল্টোডাঙ্গা মোড়ে ভুয়ো সরকারি স্টিকার, পুরনো প্রেসক্রিপশন নিয়ে ঘুরে বেড়ানোর অভিযোগ। মাছি থেকেও ছড়াতে পারে নোভেল করোনা ভাইরাস সংক্রমণ, আন্তর্জাতিক হেলথ ম্যাগাজিনকে উদ্ধৃত করে টুইট অমিতাভ বচ্চনের, রিটুইট প্রধানমন্ত্রী, সাবধানতার পরামর্শ। ভারত আন্তর্জাতিক উড়ান বন্ধ করার 4 দিন আগেই ছিল টিকিট, অভিযোগ উঠতে দেওয়া হয়নি উড়ানে, দেশে ফিরতে চেয়ে দুবাই বিমানবন্দরে আটকে 20 জন ভারতীয়। করোনায় বিশ্বে মৃতের সংখ্যা 21,200, আক্রান্ত 4,68,000-এর বেশি, ইটালিতে মৃতের সংখ্যা ছাড়ালো 7,500, করোনা থেকে সুস্থ 1,14,000-এর বেশি। মহাভারতের থেকেও কঠিন যুদ্ধ, মহাভারতে জয় এসেছিল 18 দিনে, করোনা মোকাবিলায় 21 দিনের যুদ্ধে জয় আসবেই। লকডাউনের সময় বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর, মহাভারত কা যুদ্ধ 18 দিন মে জিতা গয়া, আজ করোনা কে খিলাফ জো যুদ্ধ পুরা দেশ লড় রাহা হ্যায় উসমে 21 দিন লাগনে ওয়ালে। করোনা আবহে দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা, এই অবস্থায় তাদের সঙ্গে দুর্ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেবে কেন্দ্র। হুঁশিয়ারি নরেন্দ্র মোদীর, ডাক্তার নার্সদের জ্বর হলে কোনোভাবেই সোশ্যাল বয়কট নয়, বার্তা মমতারও। করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রীর, ত্রাণ তহবিলে সাহায্যের আবেদন, পাশাপাশি কেন্দ্রের থেকে দাবি করলেন 1,500 কোটি টাকার প্যাকেজ, জেলার হাসপাতালগুলিতে 10 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা বাম বিধায়কদের। করোনা আবহে লকডাউন চলাকালীন অত্যাবশ্যকীয় পণ্য হোম ডেলিভারিতে বাধা দেওয়া যাবে না, আইন অমান্যে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, নিত্য প্রয়োজনীয় সামগ্রীতে বাধা দিলে রাজ্যকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রকেরও। বাজারে গেলে দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ান, মুখ্যমন্ত্রীর আহ্বানের পরেও কলকাতার বিভিন্ন বাজারে নিত্য সামগ্রী কেনার জন্য হুড়োহুড়ি, পরিস্থিতি সামলাতে অনেক জায়গাতেই লাইনে দাঁড়াবার জন্য দাগ কেটে পরিস্থিতির সামাল দিল পুলিশ। দমদমে করোনা আক্রান্তের মৃত্যুর পর সৎকার নিয়ে জটিলতার জের, এবার করোনা আক্রান্ত কারো মৃত্যু হলে শেষকৃত্য হবে ধাপায়, সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে বাগমারিতে দেওয়া হবে কবর, সিদ্ধান্ত কলকাতা পুরসভার। করোনা সংক্রমণ এবার ব্রিটেনের রাজপরিবারেও, আক্রান্ত হলেন 71 বছরের প্রিন্স চার্লস, স্বেচ্ছায় আইসোলেশনে স্ত্রী ক্যামিলা। করোনা সংক্রমণ এড়াতে কয়েকদিন আগে বাকিংহাম প্যালেস ছেড়েছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ। করোনা মোকাবিলায় সৌরভের সাহায্যে প্রস্তাব, সরকার চাইলে ইডেনের একাংশে তৈরি করতে পারে কোয়ারেন্টাইন সেন্টার, ব্যবহার করা যাবে প্লেয়ার্স ডরমেটরিও, পিটিআই কে দেওয়া সাক্ষাৎকারে জানালেন বোর্ড প্রেসিডেন্ট। করোনা ঢুকতে জরুরিকালীন ত্রাণ তহবিলে 25 লক্ষ টাকা দেবে সিএবি, ক্রিকেট ঐক্য ও সংহতির পরিচয়, মানবিকতাকেও কুর্নিশ জানায় ক্রিকেট, আর তাই এই দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে এই অর্থ দেওয়া হচ্ছে, জানালেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। করোনা ত্রাণে নিজের 3 মাসের বেতন দান করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা, সাধারণ মানুষের কাছে তাঁর আর্জি, বাইরে বেরোবেন না, করোনার বিরুদ্ধে ম্যাচটা জিতব আমরাই। করোনা মোকাবিলায় এগিয়ে এলেন মেসি এবং রোনালদো, বার্সেলোনা হাসপাতালে করোনা চিকিৎসার জন্য 8,26,00,000 টাকা দেন মেসির, পর্তুগালে হাসপাতালে একই পরিমাণ অর্থ দিলেন রোনালদো এবং তাঁর এজেন্ট।